আসসালামু আলাইকুম শর্ট ম্যাথোট্রিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আসুদুজ্জামান রুবেল আছি আপনাদের সাথে আজ আপনাদের সাথে আলোচনা করবো পঁয়ত্রিশতম এর গাণিতিক যুক্তির সমাধান নিয়ে তো চলুন আমরা একটি একটি করে সবগুলো অঙ্কের সমাধান দেখব। আমাদের প্রথম যে অঙ্কটি বলা হয়েছে এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার এবং এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই রাশিদয়ের লশগুয়ে এবং গশগুয়ের গুণফল কত হবে তাহলে একটু খেয়াল করে দেখেন এই যে প্রথম রাশিটা আমরা প্রথম রাশিটা লিখে নিয়েছি এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার তাহলে এখান থেকে আমরা কমন নিতে পারছি হচ্ছে এক্স এবং ওয়াই এখানেও আছে এক্স এবং ওয়াই আছে তাই না তার মানে এক্স ওয়াই কমন নিতে পারি আমরা এক্স ওয়াই কমন নিলে কি থাকে এখানে থাকে এক্স এই লিখে ফেললাম এক্স প্লাস এখানে থাকে হচ্ছে একটা ওয়াই তাহলে একটা ওয়াই আমরা এখানে লিখে ফেললাম তাহলে আমরা এখানে পাচ্ছি এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই তাহলে প্রথম রাশি আমরা কাজ শেষ করে ফেললাম দ্বিতীয় রাশিতে কি পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস এক্স তাহলে আমরা এখান থেকে কমন নিতে পারি হচ্ছে এক্স কারণ এখানেও এক্স আছে এখানেও এক্স আছে এক্স কমন নিলে এখান থেকে থাকে হচ্ছে এক্স এবং এখানে থাকে হচ্ছে ওয়াই তাহলে আমরা এখানে দ্বিতীয় রাশিতে পাচ্ছি এক্স ইন্টু এক্স আমাদেরকে কিন্তু বের করতে বলেছে লসাগু এবং গসাগু এর গুণফল কত হবে তাহলে দেখেন এখানে লসাগু কত অর্থাৎ এক্স ওয়াই ইন্টু এবং গসাগু হচ্ছে এক্স ইন্টু এক্স তাহলে এদের যখন গুণফল বের করতে বলবে সুতরাং গুণফল সমান অর্থাৎ এই সংখ্যাটা এবং এই অংশটা আমরা কি করে দিব জাস্ট গুণ করে দিব এই যে মাঝখানে গুণ চিহ্ন দিয়েছি অর্থাৎ এই অংশটা আর এই অংশটা গুণ করে দেব তাহলে দেখেন আমরা দেখতে পাচ্ছি এখানে আছে এক্স ওয়াই আর এখানে আছে এক্স তাহলে কি হয় এখানে একটা x আছে এখানে একটা x আছে তার মানে এক্স স্কোয়ার এখানে একটা ওয়াই আছে এখানে কোনো ওয়াই নেই তার মানে শুধু ওয়াই বসে যাবে আর এখানে আছে এক্স প্লাস ওয়াই এখানে আছে এক্স প্লাস ওয়াই যেহেতু দুইবার এক্স প্লাস ওয়াই আছে গুণ করলে আমরা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার লিখতে পারি তাহলে আমরা কত পাচ্ছি এক্স স্কোয়ার ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন গ নাম্বারটা এক্স স্কোয়ার ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই হোল এবার আমরা দুই নাম্বার যে প্রশ্নটি ছিল অর্থাৎ যদি x অনুপাত ওয়াই ইকুয়াল টু হচ্ছে দুই অনুপাত তিন হয় এবং ওয়াই অনুপাত জেড সমান হচ্ছে পাঁচ অনুপাত সাত হয় তবে x অনুপাত ওয়াই অনুপাত জেড এর মান কত অর্থাৎ এক্স অনুপাত ওয়াই এর মান দেওয়া আছে টু ইস টু থ্রি এবং ওয়াই অনুপাত এর মান দেওয়া আছে ফাইভ ইস টু সেভেন তাহলে আমাদেরকে বের করতে হবে এক্স অনুপাত ওয়াই অনুপাত এর মান কত তাহলে আমরা প্রথমে একটু কাজ করলাম কি করলাম এক্স ওয়াই জেড একটু দূরত্ব বজায় রেখে লিখে ফেললাম এক্স ওয়াই জেড এবার খেয়াল করে দেখেন এখানে বলেছে এক্স অনুপাত ওয়াই তার মানে এক্সের মান হচ্ছে কত টু এবং ওয়াইয়ের মান কত ওয়াইয়ের মান হচ্ছে থ্রি তাহলে আমরা দেখেন এক্সের সোজাসুজি কত বসিয়েছি টু বসিয়েছি এবং এর বরাবর কত বসিয়েছি থ্রি বসিয়েছি এই জায়গাটা কিন্তু খালি এই জায়গাটা খালি ছিল ঘরটা আমাদের খালি ঠিক একই রকমভাবে ওয়াই এবং এর মান দিয়েছে তাহলে এর পরের লাইনে ওয়াই সমান কত বসিয়েছি ওয়াই সমান হচ্ছে ফাইভ এবং জেড সমান হচ্ছে সেভেন তাহলে ওয়াই সমান ফাইভ বসিয়েছি এবং জেড সমান সেভেন বসিয়েছি এই ঘরটা খালি ছিল তাই না আচ্ছা এই খালি ঘরটা কিভাবে পূর্ণ করতে হয় এই খালি ঘরের ঠিক আগের যেই সংখ্যাটা ছিল সেই সংখ্যাটা এখানে লিখে দিয়েছি অর্থাৎ থ্রি লিখে দিয়েছি তাই না আবার এই খালিঘরটা কিভাবে পূরণ করেছি এর পরে যেই সংখ্যাটা ছিল ফাইভ ছিল সেই ফাইভ এখানে লিখে দিয়েছি এবার কিন্তু কাজটা খুবই সহজ অর্থাৎ আপনি এই দুই আর পাঁচ এটা গুণ করে দিবেন অর্থাৎ টু আর ফাইভ গুণ করলে আমরা পাচ্ছি টেন এবং থ্রি আর ফাইভ গুণ করলে আমরা পাচ্ছি 15 এবং থ্রি আর সেভেন গুণ করলে আমরা পাচ্ছি টোয়েন্টি তো আপনাকে কিন্তু বের করতে বলেছে এক্স অনুপাত Y অনুপাত জেটের মান কত তার মানে এটা হচ্ছে এক্স এর মান এটা হচ্ছে ওয়াই এর মান এটা হচ্ছে জেটের মান ঠিক আছে তাহলে এটাই হচ্ছে আমার এক্স অনুপাত ওয়াই অনুপাত জেটের মান অর্থাৎ দশ অনুপাত এর অনুপাত 21 তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন খ নাম্বারটা তো ভিউয়ার্স এবার চলুন আমরা তৃতীয় নাম্বার অঙ্কটি দেখি জাহিদ সাহেবের বেতন 10% কমানোর পর হ্রাসকৃত বেতন 10% 10% বাড়ানো হলে তার কতটুকু ক্ষতি হবে অর্থাৎ একবার 10% কমানো হয়েছে তারপরে সেই হ্রাসকৃত বেতনের উপরে আবার 10% বাড়ানো হয়েছে তাহলে তার কতটুকু ক্ষতি হবে একটু খেয়াল করে দেখেন এই ধরনের অঙ্কগুলো কিন্তু আমরা খুব সহজেই করে ফেলতে পারবো এবং আমাদের ইউটিউব চ্যানেলে এই টাইপের অঙ্কগুলোর কিন্তু শর্টকাট টেকনিক দেওয়া আছে তো আমরা সেভাবেই যদি সলভ করি আমরা এই যে প্রথম যে মানটি দেওয়া আছে এটাকে যদি আমরা ধরি এ আর এই অংশটাকে যদি আমরা ধরি বি তবে এই ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনাকে বলেছে টেন পার্সেন্ট কমানোর পরে যখন আপনাকে কমাতে বলবে বা হ্রাস করতে বলবে তখন অবশ্যই তার আগে মাইনাস চিহ্ন সহকারে লিখতে হবে অর্থাৎ এ এর মানটা তখন হচ্ছে মাইনাস টেন কেন মাইনাস টেন কারণ টেন পার্সেন্ট কমানোর পরে বলেছে অর্থাৎ হ্রাস করার হলে মানে হ্রাস পেলে বা কমে গেলে অবশ্যই মাইনাস সহকারে লিখতে হবে আর এখানে এর মানটা ধরেছি আমরা টেন পার্সেন্ট বাড়ানো হলো যেহেতু বৃদ্ধি পেয়েছে তাই আমরা এখানে প্লাস লিখলেও পারি না লিখলেও পারি তার মানে এর মান হচ্ছে প্লাস টেন এবার দেখেন আমাদের এখানে একটা সূত্র আছে সূত্রটা কি এ প্লাস বি প্লাস এবি ডিভাইডেড বাই হচ্ছে কি হানড্রেড তাহলে এই ক্যালকুলেশনটা করলেই কিন্তু আমরা আমাদের অ্যান্সারটা পেয়ে যাব এর মান কত ভাইয়া এর মান হচ্ছে মাইনাস টেন বসিয়ে দেন মাইনাস টেন বি এর মান হচ্ছে প্লাস টেন প্লাস এ ইন্টু বি তার মানে এর মান কত মাইনাস টেন এবং বি এর মান কত

তার কতটুকু ক্ষতি হবে অর্থাৎ অপশন খান পার্সেন্ট ক্ষতি হবে তো ভিউয়ার্স এবার চলুন আমরা চার নম্বর অঙ্কটা দেখি এক্স প্লাস ফাইভ হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমীকরণে বি ও সি এর মান কত হলে সমীকরণটি অবেদ হবে একটু খেয়াল করে দেখেন আমাকে এখানে বলেছে এক্স প্লাস ফাইভ হোল স্কোয়ার এবং এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই মানটা দেওয়া আছে তাহলে আমরা লিখে রাখলাম এবার দেখেন এই অংশটাকে আমরা সূত্রে ভাঙতে পারি তাই না কনভার্ট করতে পারি অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে আমরা যদি রূপান্তর করি অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস টু এ বি তাই না অর্থাৎ টু এক্স ফাইভ এরা গুণাকারে আছে প্লাস হচ্ছে ফাইভ স্কোয়ার ইকোয়াল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এবার একটু খেয়াল করেন এক্স স্কোয়ার প্লাস ফাইভ আর টু গুন করলে কত হয় টেন হয় তার মানে হচ্ছে প্লাস টেন এক্স প্লাস ফাইভ স্কোয়ার মানে হচ্ছে টোয়েন্টি ফাইভ ইকুয়াল টু যা আছে তাই লিখে দিলাম এবার আমরা এক কাজ করতে পারি এই পাশ থেকে এক্স স্কোয়ার বাদ দিয়ে দিতে পারি এই পাশ থেকে এক্স স্কোয়ার কাটাকাটি করে দিতে পারি তাহলে কি থাকে ভাইয়া টেন এক্স প্লাস টোয়েন্টি ফাইভ এই যে লিখলাম টেন এক্স প্লাস টোয়েন্টি ফাইভ আর এখানে থাকে হচ্ছে বিএক্স প্লাস সি বিএক্স প্লাস সি এবার দেখেন আমরা উভয় পক্ষের সহক যদি সমীকৃত করে পাই অর্থাৎ এই যে বি আমাকে বলেছে বি এবং সি এর মানটা বের করতে তাহলে দেখেন এই যে এর মানটা কত এই যে দেখেন এর এই পাশে যে বি ছিল অর্থাৎ এই এর মানটা হচ্ছে টেন বি মানটা হচ্ছে 10 আর সি এর মান কত সি এর মান হচ্ছে আমরা কিন্তু খুব সহজেই লিখে ফেলতে পারি যে হচ্ছে টেন এবং সি সমান হচ্ছে আমরা দেখব কোথায় টেন এবং 25 আছে আমাদের অপশন অপশন ঘতে দেখতে পাচ্ছি অপশন ঘতে আছে টেন এবং হচ্ছে 25 তার মানে আমাদের অপশন ঘ হচ্ছে সঠিক উত্তর অপশন ঘ হচ্ছে সঠিক উত্তর টেন এবং 25। এবার চলুন আমরা পাঁচ নম্বর কোশ্চেনটা দেখি নিচের কোনটি সরল রেখার সমীকরণ আপনাকে চারটা অপশন দিয়েছে কতে বলা হয়েছে এক্স বাই ওয়াই ইকোয়াল টু ওয়াই বাই টু এরপরে খতে বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই ইকোয়াল টু ওয়ান এবং গতে বলা হয়েছে এক্স বাই ওয়াই ইকোয়াল টু হচ্ছে হাফ এবং ঘতে বলা হয়েছে এক্স ইকোয়াল টু ওয়ান বাই ওয়াই তাহলে আমরা একটা জিনিস একটু খেয়াল করেন আমরা এই জিনিসগুলোকে যদি কোনাকি গুণ করি বা আরও গুণন বলতে পারি অর্থাৎ টু এর সাথে এক্স গুণ ওয়াই এর সাথে ওয়াই গুণ তাহলে কি হয় টু এর সাথে এক্স গুণ করলে আমরা পাচ্ছি টু এক্স আর এর সাথে ওয়াই গুণ করলে আমরা পাচ্ছি ওয়াই স্কোয়ার তার মানে টু এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার আমরা প্রত্যেকটাকে এভাবে সাজিয়ে নিয়েছি এটা যেরকম আছে সেরকমই লিখেছি এবং গ নাম্বারটাকে কি করলাম টু এক্স ইকুয়াল টু হচ্ছে ওয়াই এর সাথে ওয়ান গুণ করলে হয় ওয়াই তার মানে টু এক্স ইকোয়াল টু হচ্ছে ওয়াই ঠিক একই রকমভাবে আমরা এখানে পাচ্ছি কি এর সাথে ওয়াই গুণ হবে এখানে নিচে কিছু নাই মানে ওয়ান আছে তার মানে এর সাথে ওয়ান গুণ করলে হবে ওয়ান তার মানে এক্স ওয়াই ইকোয়াল টু ওয়ান এবার একটা জিনিস খেয়াল করেন আমি লিখেছি এটাও সরলরেখা নয় এটাও সরলরেখা নয় এটাও সরলরেখা নয় কিন্তু সরলরেখা হচ্ছে এইটা আপনারা কিভাবে বুঝবেন যে এটা রেখা একটু খেয়াল করে দেখেন আমি এখানে একটা নোট লিখে রেখেছি রেখার সমীকরণে ও ওয়াই এর একঘাত হতে হবে অর্থাৎ এক্স ওয়াইকে কি হতে হবে এক্স এবং ওয়াই এটা হচ্ছে একঘাত হতে হবে একঘাত কি ভাইয়া যেমন দেখেন এখানে ওয়াইয়ের উপরে কিন্তু পাওয়ার আছে টু তাই না তার মানে এটা কিন্তু দ্বিঘাত বুঝাচ্ছি ঠিক আছে তার মানে একঘাত বিশিষ্ট হতে হবে অর্থাৎ স্কোয়ার এরকম থাকলে কিন্তু হবে না ঠিক সেম তাহলে আমরা কোনটা কোনটা বাদ দিয়ে দিতে পারি এখানে ওয়াইয়ের উপরে স্কোয়ার দেখতে পাচ্ছি তার মানে এটা বাতিল এখানে এক্সের উপর স্কোয়ার দেখতে পাচ্ছি তার মানে এটা বাতিল হবে না এবার দেখেন আরও একটা পয়েন্ট লিখে রেখেছি আমি যে এবং এক্স ওয়াই সম্বলিত কোনো পথ থাকবে না বা থাকা ঠিক আছে। কিন্তু আমরা ঘ নম্বরে এক্স ওয়াই সম্বলিত একটা পদ আছে এবং এক্স ওয়াই কত দেওয়া আছে ওয়ান দেওয়া আছে তার মানে এটাও সঠিক নয় তার মানে একমাত্র সঠিক উত্তর হচ্ছে টু এক্স ইকুয়াল টু হচ্ছে ওয়াই যেটা হচ্ছে একটা সরলরেখার সমীকরণ নির্দেশ করে ওকে তো ভিওয়ার্স এবার চলুন আমরা ছয় নম্বর কোশ্চেনে চলে যাই কি বলেছে পি প্লাস কিউ ইকোয়াল টু ফাইভ এবং পি মাইনাস কিউ ইকোয়াল টু থ্রি হলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এর মান কত হবে তাহলে দেখেন আমি কিন্তু খুব সহজে সমাধানটা আপনাদেরকে দেখাচ্ছি পি প্লাস কিউ সমান যেটা লেখা আছে সেটা লিখে ফেললাম এবং পি মাইনাস কিউ সমান যেটা লেখা আছে সেটা লিখে ফেললাম এটাকে দিলাম এক নম্বর সমীকরণ এটাকে দিলাম দুই নম্বর সমীকরণ এখন আমরা যদি এটাকে প্লাস করি অর্থাৎ যোগ করি এক নম্বর এবং দুই নম্বর সমীকরণকে যদি আমরা যোগ করি তাহলে দেখেন প্লাস কিউ এবং মাইনাস কিউ এটা কাটাকাটি চলে যাচ্ছে তাই না তাহলে পি হয় টু পি এবং ফাইভ আর থ্রি যোগ করলে হয় এইট মানটা বের করতে পারি টু যেহেতু গুণাকারে আছে ভাগ হয়ে যাবে তাহলে এইট ডিভাইডেড বাই টু ইকোয়াল টু হচ্ছে ফোর তার মানে আমরা কিন্তু পি এর মানটা পেয়ে গেলাম পি এর মান হচ্ছে ফোর ঠিক একই সাথে এবার দেখেন এই পি এর মানটা আপনি এক নাম্বার অথবা দুই নাম্বার যে কোনো সমীকরণে বসাতে পারেন তো আমি পি এর মানটা এক নম্বর সমীকরণে বসাচ্ছি অর্থাৎ পি প্লাস কিউ ইকুয়াল টু ফাইভ তার মানে পি এর জায়গাতে আমি ফোর বসিয়ে দিয়েছি এর জায়গাতে ফোর বসিয়েছি প্লাস কিউ এর জায়গাতে আছে ইকোয়াল টু হচ্ছে ফাইভ তাহলে আমি এখান থেকে লিখতে পারি কি কিউ ইকুয়াল টু এখানে প্লাস ফোর আছে এটাই পাশে নিয়ে আসলে মাইনাস ফোর হয়ে যাবে তাহলে ফাইভ থেকে যদি ফোর চলে যায় তাহলে হচ্ছে থাকে কত ওয়ান তার মানে কিউ এর মান আমরা পেলাম ওয়ান এবার দেখেন আমাদেরকে বের করতে বলেছে পি স্কোয়ার প্লাস কিউ এর মান কত তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার তার মানে এর মান কত এর মান হচ্ছে ফোর তার মানে ফোর স্কোয়ার প্লাস কিউ এর মান কত এর মান হচ্ছে ওয়ান তার মানে ওয়ান স্কোয়ার ফোর স্কোয়ার মানে হচ্ছে কত সিক্সটিন এবং মানে হচ্ছে ওয়ান সিক্সটিন আর ওয়ান যোগ করলে হয় সেভেন্টিন তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন খ নাম্বারটা সেভেন্টিন আমাকে বের করতে বলেছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এর মান কত তো ভিউয়ার্স চলুন আমরা সাত নম্বর অঙ্কটা দেখি বলেছে যদি লক এ বাই বি প্লাস লক বি বাই এ ইকুয়াল টু লক এ প্লাস বি হয় তবে নিচের কোনটি সঠিক অর্থাৎ আমরা এখানে চারটা অপশন দেখতে পাচ্ছি এই চারটা অপশনের ভিতরে কোনটা সঠিক হবে তো একটু খেয়াল করে দেখেন আমাদের যেই কোশ্চেনটা দেওয়া ছিল যেই মানে সমীকরণটা দেওয়া ছিল সেই সমীকরণটা আমরা লিখে নিয়েছি এবার দেখেন এখানেও লক আছে এখানেও লগ আছে তাহলে আমরা কাজ করতে পারি লকটাকে কমন নিয়ে ফেলতে পারি আর যেহেতু এখানে এখন প্লাস আছে তাহলে প্লাসের সময় আমরা যখন লক কমন নিয়েছি তাহলে এই যে এ বাই বি এবং বি বাই এ কে আমরা গুণ আকারে লিখতে পারি তাহলে আমরা লিখলাম লকটাকে কমন নিয়ে এ বাই বি ইন্টু বি বাই এ তাহলে দেখেন এই বি এর সাথে বি কাটাকাটি চলে যাচ্ছে এর সাথে এ কাটাকাটি চলে যাচ্ছে তাহলে কত থাকে ওয়ান থাকে তাহলে আমরা লিখতে পারি লগ ওয়ান আর এখানে যেমন আছে তেমনটাই রেখে দিলাম লগ এ প্লাস বি এবার একটু খেয়াল করে দেখেন আমরা যদি উভয় পাশ থেকে লগ বাদ দিয়ে দিই তাহলে কি থাকে ওয়ান ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি তাহলে আমরা লিখতে পারি সুতরাং এ প্লাস বি ইকোয়াল টু হচ্ছে ওয়ান তাহলে কোথায় আছে এ প্লাস বি টু ওয়ান অপশন ক নম্বর আছে তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন ক নাম্বারটা এবার আমরা আট নাম্বার অঙ্কটা দেখি কি বলেছে টু টু দি পাওয়ার এক্স প্লাস সেভেন টু ফোর টু দি পাওয়ার এক্স প্লাস টু হলে এর মান কত হবে তো একটু খেয়াল করে দেখেন আমাদের যে সমীকরণটা দেওয়া আছে আমরা সেই সমীকরণটা লিখে নিয়েছি আমরা এখানে এই যে ফোর আছে না ফোরকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি টু স্কোয়ার তাই না তাহলে একটু খেয়াল করে দেখেন এটা যেমন আছে তেমনই রেখে দিলাম আর ফোরকে লিখলাম হচ্ছে আমরা টু স্কোয়ার আর উপরে যেই পাওয়ারটা ছিল এক্স প্লাস টু সেটাই ভাবেই রেখে দিয়েছি এবার দেখেন এটাও হচ্ছে পাওয়ার এটাও হচ্ছে পাওয়ার তাহলে পাওয়ার পাওয়ার গুণ হয়ে যায় তাহলে আমরা কি করতে পারি টু এর সাথে এক্স গুণ করলে হয় টু এবং টু এর সাথে টু গুণগুলো হয় ফোর আর বাকি যেটা এখানে আমাদের ছিল টুটি পাওয়ার এক্স প্লাস সেটা সেভাবেই রেখে দিয়েছি এবার একটু খেয়াল করে দেখেন আমরা জানি যে যদি পাওয়ার পাওয়ার অথবা ভিত্তিভিত্তি যদি একই রকমের হয় তাহলে কিন্তু সেটা বাদ দিয়ে দেওয়া যায় এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানেও টু আছে এখানেও টু আছে যেহেতু ভিত্তিভিত্তি একই রকমের তাহলে আমরা টু টু বাদ দিয়ে দিতে পারি তাহলে আমরা পাওয়ার ইকুয়াল টু পাওয়ার লিখতে পারি অর্থাৎ এক্স প্লাস সেভেন ইকুয়াল হচ্ছে টু এক্স প্লাস ফোর লিখতে পারি এবার আমরা সংখ্যাগুলোকে একপাশে নিয়ে আসি এবং এক্সগুলোকে এক নিয়ে যাই তাহলে এখানে সেভেন আছে আর এই পাশ থেকে প্লাস ফোরটাকে যদি আমরা সমীকরণের বাম পাশে নিয়ে আসি তাহলে হয়ে যাবে মাইনাস ফোর আর এখানে প্লাস টু এক্স আছে এখানে এক্সটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে হয়ে যাবে মাইনাস এক্স তাহলে সেভেন থেকে যদি ফোর চলে যায় তার মানে থাকে হচ্ছে থ্রি এবং টু এক্স থেকে এক্স চলে গেলে থাকে হচ্ছে এক্স তার মানে এক্সের মান হচ্ছে কত এর মান হচ্ছে থ্রি আপনাকে এর মানটা কত সেটাই জানতে চেয়েছে তাহলে এর মানটা হচ্ছে থ্রি অর্থাৎ অপশন খ হচ্ছে আমাদের সঠিক উত্তর তো এবার চলুন আমরা নয় নম্বর কোশ্চেনটা দেখি নয় নম্বর কোশ্চনে হয়েছে ওয়ান বাই রুট থ্রি কমা মাইনাস ওয়ান কমা রুট থ্রি এভাবে ধারাটির পঞ্চম পথ কত হবে এটা বের করতে হবে তো আমরা ধারাটি দেখে বুঝতে পারছি যে এটা হচ্ছে একটা গুণোত্তর ধারা যার প্রথম পথটা কত প্রথম পথটা দেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে কত ওয়ান বাই রুটোভার থ্রি তার মানে প্রথম পদ এ সমান হচ্ছে ওয়ান বাই রুট ওভার থ্রি এটা আমরা লিখে নিয়েছি এবং সাধারণ অনুপাতটা কত সাধারণ অনুপাতটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি এবং সাধারণ অনুপাতটা লিখতে হয় এরকম যে দ্বিতীয় যে পদটা সেই পদটাকে প্রথম পদ দ্বারা যদি আমরা ভাগ করি তার মানে দ্বিতীয় পদটা হচ্ছে মাইনাস ওয়ান এবং প্রথম পদটা হচ্ছে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে দেখেন আমরা লিখতে পারি ওয়ান ইন্টু যেহেতু এটা ভাগ আকারে আছে এটাকে যখন আমরা গুনে করব তখন হর উপরে চলে যাবে এবং লব নিচে চলে আসবে তাহলে আমরা এই ওয়ান ওয়ান কাটাকাটি করে দিলে এখানে থাকে মাইনাস আর এখানে থাকে রুট ওভার থ্রি তার মানে আমরা লিখতে পারি হচ্ছে মাইনাস রুট ওভার থ্রি যেটা হচ্ছে আমার এর মান এবার দেখেন আমাদেরকে বের করতে বলেছে পঞ্চম পদটি কত হবে তাহলে আমরা লিখতে পারি উচ্চম পথ সমান সূত্র হচ্ছে কি এ আর টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান তাই না তবে দেখেন এই যে আমাদেরকে পঞ্চম পথ বলার কারণেই কিন্তু আমরা এখানে ফাইভ লিখেছি ফাইভ মাইনাস ওয়ান তাহলে দেখেন আমাদের এর মান কত ছিল এর মান হচ্ছে ওয়ান বাই রুট ওভার থ্রি এর মানটা লিখে ফেললাম ওয়ান বাই রুট ওভার থ্রি আচ্ছা তারপরে আর এর মানটা কত আর এর মানটা হচ্ছে মাইনাস রুট ওভার থ্রি আর এর মান হচ্ছে মাইনাস রুট ওভার থ্রি এবং এখানে ফাইভ থেকে ওয়ান মাইনাস করলে থাকে হচ্ছে পাওয়ার হিসাবে ফোর তাই না আচ্ছা এবার দেখেন ওয়ান বাই রুট ওভার থ্রি এভাবেই রেখে দিলাম এবার মাইনাস রুট ওভার থ্রি টু দি পাওয়ার ফোর আমরা যদি শুধু মাইনাসটাকে কাউন্ট করি অর্থাৎ মাইনাস টু দি পাওয়ার ফোর মানে হচ্ছে যেহেতু এখানে পাওয়ার ফোর আছে তার মানে মাইনাসটা কিন্তু চলে যাবে তাহলে আমরা এক কাজ করতে পারি রুট ওভার থ্রি টু দি পাওয়ার ফোর মানে হচ্ছে রুট ওভার থ্রি আছে চারবার তাই আমি চারবার লিখে লিখে রেখেছি রুট ওভার থ্রি রুট ওভার থ্রি রুট ওভার থ্রি রুট ওভার থ্রি আমরা কিন্তু মাইনাসটাকে আগে ভ্যানিশ করে দিয়েছি যেহেতু এটা পাওয়ার হিসেবে ফোর আছে তার মানে এটা চলে যাবে কারণ মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে মাইনাসে আবার প্লাস তার মানে হচ্ছে আমার এই মাইনাসটা চলে যাবে তাহলে দেখেন আমাদের নিচে আছে রুট ওভার থ্রি এখানে আছে চারটা রুট ওভার থ্রি আমরা যদি একটা কেটে দেই উপর থেকে একটা নিচ থেকে একটা কেটে দেই তাহলে এখানে থাকছে হচ্ছে তিনটা রুট ওভার থ্রি তা আমি যদি এই প্রথম রুট ওভার থ্রিটাকে এখানে রেখে দেই আর বাকি দুইটা রুট ওভার থ্রিকে আমি এভাবে লিখে ফেলি এই একটা রুট ওভার থ্রি এ একটা রুট ওভার থ্রি তার মানে দুইটা রুট ওভার থ্রি তাহলে আমরা লিখতে পারি হচ্ছে রুট ওভার থ্রি হলে স্কোয়ার তাই না তাহলে দেখেন এই যে স্কোয়ার আর রুট ওভার যদি বর্গমূল যদি আমরা কেটে দেই তাহলে স্কোয়ার আর বর্গমূল কাটাকাটি করলে কত হয় এখানে থাকে শুধু থ্রি তাহলে আমরা থ্রি রেখে দিলাম আর রুট ওভার থ্রি তো ফার্স্টে ছিলই তাহলে আমরা এটাকে সুন্দর করে সাজিয়ে লিখতে পারি হচ্ছে থ্রি রুট ওভার থ্রি তার মানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে কোনটা অপশন ঘ নাম্বারটা থ্রি রুট ওভার থ্রি তার মানে পঞ্চম পত্রের মান হচ্ছে থ্রি রুট ওভার থ্রি ওকে তো ভিউয়ার্স আমরা দশ নম্বর অঙ্কটা দেখি যদি ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু ফোর এবং থিটা লেস দেন নাইনটি ডিগ্রি হয় তাহলে থিটার সমান কত হবে অর্থাৎ আপনাকে এর মানটা বের করতে বলেছে তো আমরা যে ইকুয়েশনটা দেওয়া ছিল আমাদের 1 প্লাস স্কয়ার থিটা ইকোয়াল টু ফোর সেটাকে লিখে নিয়েছি তাহলে আমরা কাজ করতে পারি 10 স্কয়ার থিটাটাকে এই পাশে রেখে দিলাম প্লাস 1টাকে আমরা এই পাশে যদি নিয়ে আসি সমীকরণের ডান পাশে তাহলে 4 1 হবে 4 থেকে 1 চলে গেলে থাকে হচ্ছে 3 তার মানে 10 স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 3 তো আমরা যদি কাজ করি উভয় পাশে যদি আমরা বর্গমূল করে ফেলি উভয় পাশে যদি আমরা বর্গমূল করে ফেলি তাহলে স্কয়ার আর বর্গমূল কাটাকাটি চলে যাবে এখানে থাকবে হচ্ছে টেন থিটা আর এখানে বর্গমূল চলে আসবে তার মানে হচ্ছে রুট ওভার থ্রি তা আমরা যদি এই টেন এবং টেন বাদ দিয়ে দেয় তাহলে কত পাচ্ছি থিটা ইকোয়াল টু হচ্ছে সিক্সটি ডিগ্রি আপনাদেরকে বের করতে বলেছে থিটা এর মান কত তার মানে থিটা ইকোয়াল টু হচ্ছে সিক্সটি ডিগ্রি অর্থাৎ অপশন গ হচ্ছে আমাদের সঠিক উত্তর তো এবার চলুন আমরা এগারো নম্বর অঙ্কটা দেখি এগারো নম্বর অঙ্কে কি বলেছে এগারো নম্বর অঙ্কে বলেছে একটি বৃত্তচাপ কেন্দ্রে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে বৃত্তের ব্যাস বারো সেন্টিমিটার হলে বৃত্তচাপের দৈর্ঘ্যটা কত হবে অর্থাৎ আপনাকে বৃত্তচাপের দৈর্ঘ্যটা বের করতে বলেছে তো আমাদের দেওয়া আছে কি বৃত্তের ব্যাস দেওয়া আছে বারো সেন্টিমিটার টুয়েলভ সেন্টিমিটার দেওয়া আছে তো আমরা লিখলাম ব্যাস হচ্ছে টুয়েলভ সেন্টিমিটার আমরা একটা জিনিস জানি যে ব্যাসার্ধটা হচ্ছে ব্যাসের অর্ধেক তাই না ব্যাসার্ধটা হচ্ছে ব্যাসের অর্ধেক তাহলে বারো সেন্টিমিটার এটার অর্ধেক করলে আমরা পাবো হচ্ছে ছয় সেন্টিমিটার মানে হচ্ছে সিক্স সেন্টিমিটার পেয়ে গেলাম ব্যাসার্ধ যাকে আমরা আর দ্বারা প্রকাশ করি এবং কনের মানটা দেওয়াই ছিল কোন থিটা ইকোয়াল টু কত ডিগ্রি ষাট ডিগ্রি দেওয়া ছিল তো ষাট ডিগ্রিকে আমরা এভাবে লিখতে পারি পাই বাই থ্রি কারণ পাই বাই থ্রি মানে হচ্ছে কত ডিগ্রি ষাট ডিগ্রি ওকে তাহলে আমরা ষাট ডিগ্রিকে আমরা পাই বাই থ্রি লিখতে পারি এবার একটা জিনিস খেয়াল করে দেখেন আমরা জানি আর ব্যাসার্ধের কোনো বৃত্তে এস দৈর্ঘ্যের কোনো চাপ কেন্দ্রের থিতা কোণ তৈরি করলে তখন আমরা এই যে বৃত্তচাপের দৈর্ঘ্য যে বের করতে বলেছে সেই বৃত্তচাপের দৈর্ঘ্যকে যদি আমরা এস দ্বারা প্রকাশ করি তার একটা সূত্র লিখতে পারি আমরা যে এস ইকোয়াল হচ্ছে আর থিটা তাহলে এর মান কত পেয়েছিলাম আমরা আরের মান পেয়েছিলাম হচ্ছে সিক্স সেন্টিমিটার তাহলে লিখে ফেললাম সিক্স এবং থিটার মান কত পেয়েছি পাই বাই থ্রি লিখে ফেললাম পাই বাই থ্রি এবার থ্রি দিয়ে যদি সিক্সকে কাটাকাটি করেন তার মানে আপনি পেয়ে যাচ্ছেন টু তাহলে আমরা টু এর সাথে পাই গুণ করলে আমরা পাচ্ছি টু পাই তার মানে আমাদের বৃত্তচাপের দৈর্ঘ্যটা কত হবে বৃত্তচাপের দৈর্ঘ্য হচ্ছে অপশন গ নাম্বারটা টু পাই এবার আসুন আমরা বারো নম্বর কোশ্চেনটা দেখি একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত ওয়ান ইস টু টু রুটোভার টু ইস টু থ্রি হলে এর বৃহত্তম কোনটির মান কত হবে তাহলে আমরা একটা জিনিস খেয়াল করি এখানে যে দুইটা প্রথম যে দুইটা বাহুর অনুপাতের মান দেওয়া আছে তাহলে আমরা যদি সেটাকে এভাবে লিখি যে ওয়ান স্কোয়ার প্লাস টু রুটোভার টু হলে স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে থ্রি হোল স্কোয়ার তাহলে দেখেন আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি কত পাই ওয়ান স্কোয়ার মানে হচ্ছে ওয়ান এবং টু রুট ওভার টু হোল স্কোয়ার মানে হচ্ছে এই টু এর উপরেও স্কোয়ার আছে তার মানে টু স্কোয়ার মানে হচ্ছে ফোর এবং রুট ওভার টু হোল স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার আর রুট ওভার কাটাকাটি গেলে থাকে হচ্ছে আমার টু আর এখানে কে স্কোয়ার করলে আমরা পাচ্ছি নাইন তাহলে চার দুগুণে কত আট আর এখানে হচ্ছে এক ছিল আমাদের তার মানে হচ্ছে এইট আর ওয়ান আমরা যোগ করলে কত পাচ্ছি নাইন পাচ্ছি এবং এখানেও নাইন পাচ্ছি যেহেতু আমাদের এই নাইনের সাথে নাইন মিলে গিয়েছে তার মানে আমরা খুব সহজেই বুঝতে পারছি এটা হচ্ছে একটা সমকণিত্রিভুজ আপনারা একটু এই নোটটা খেয়াল রাখেন আমরা জানি ক্ষুদ্রতর দুই বাহুর বর্গের সমষ্টি ক্ষুদ্রতর দুই বাহুর এই একটা বাহু এই একটা ক্ষুদ্র বাহু তার মানে এই দুইটা হচ্ছে ক্ষুদ্রতম বাহু তাহলে ক্ষুদ্রতর দুই বাহুর বর্গের সমষ্টি ক্ষুদ্রতম দুই বাহুর বর্গ করেছি স্কোয়ার করেছি এবং তার তাদের সমষ্টি করেছি ক্ষুদ্রতর দুই বাহুর বর্গের সমষ্টি ত্রিভুজটির বৃহত্তর বাহুর বর্গের সমান হলে তা সমকোণী ত্রিভুজ হবে যেহেতু এই দুইটা মানে এই দুইটার সমষ্টি করার পরে স্কোয়ার করার পরে সমষ্টি করে আমরা যেটা পেয়েছি সেটা যেহেতু বড়টাকে স্কোয়ার করে সমান পেয়েছি তার মানে এটা হচ্ছে অবশ্যই একটা সমকোণী ত্রিভুজ আর আমরা যদি একটু সমকোণী ত্রিভুজের দিকে খেয়াল করি আমরা জানি সমকোণী ত্রিভুজের এই একটা কোণ কি হয় সমকোণ হয় আর সমকোণ মানেই হচ্ছে এর মান হচ্ছে নব্বই ডিগ্রি হবে তার মানে এই সমকোণের একটি কোণ অবশ্যই কি। সমকোণ মানে হচ্ছে নাইনটি ডিগ্রি হবে আর বাকি যে দুই কোনটা থাকে এই দুইটা কোন হচ্ছে এই কোণের চেয়ে ছোট তাহলে আমাকে বের করতে বলেছে বৃহত্তম কোনটির মান কত অবশ্যই এই কোনটাই হচ্ছে সবচেয়ে বৃহত্তম কোন এবং এই কোনটার মান হচ্ছে অবশ্যই নাইনটি ডিগ্রি কেন নাইনটি ডিগ্রি কারণ এটা একটা সমকোণই ত্রিভুজ কারণ এটা হচ্ছে সমকোণ তার মানে আমাদের সবচেয়ে বৃহত্তম বাহুর মান হচ্ছে নাইনটি ডিগ্রি অর্থাৎ অপশন ঘ হচ্ছে আমাদের সঠিক উত্তর তো ভিওয়ার্স এবার চলুন আমরা তেরো নম্বর কোশ্চেনটা দেখি টোয়েন্টি নাইন থেকে থার্টি এইট পর্যন্ত সংখ্যা হতে যে কোনো একটিকে মতো বেছে নিলে সেটি মৌলিক হওয়ার সম্ভাবনা কত তাহলে একটু খেয়াল করে দেখেন এই যে টোয়েন্টি থেকে থার্টি পর্যন্ত সংখ্যা আছে কতটি ভাইয়া মোট টোয়েন্টি নাইন থেকে থার্টি এইট পর্যন্ত মোট সংখ্যা আছে হচ্ছে দশটি তাই না আপনারা গুনে দেখেন হাতে গুনে দেখেন টোয়েন্টি নাইন থেকে থার্টি এইট পর্যন্ত কাউন্ট করেন দশটি সংখ্যা পাবেন এবার এই টোয়েন্টি নাইন থেকে থার্টি এইট পর্যন্ত আপনার মৌলিক সংখ্যা কতটি পড়ে দেখেন তো মৌলিক সংখ্যা পরে টোয়েন্টি নাইন থেকে থার্টি পর্যন্ত তিনটি কি কি টোয়েন্টি নাইন থার্টি ওয়ান এবং থার্টি সেভেন এই তিনটা হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা তো আমাকে কিন্তু বের করতে বলেছে যে মৌলিক হওয়ার সম্ভাবনা কত অর্থাৎ এই যে টোয়েন্টি নাইন থেকে থার্টি এইট পর্যন্ত অর্থাৎ টোটাল দশটা সংখ্যা সেই দশটা সংখ্যার ভিতরে মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা কত তার মানে আমরা যেভাবে লিখতে পারি সেটা হচ্ছে নির্ণয় সম্ভবতা সমান টোয়েন্টি নাইন থেকে থার্টি এইট পর্যন্ত টোটাল সংখ্যা আছে দশটা তাই নিচে লিখবো আমরা মোট সংখ্যা এবং সেই মৌলিক সংখ্যা কতটি মৌলিক সংখ্যা পেয়েছি আমরা তিনটি তার মানে আমরা এই মৌলিক সংখ্যা থ্রি এটা লিখে দেব উপরে তাহলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে নির্ণয় সম্ভবতা অর্থাৎ থ্রি ডিভাইডেড বাই টেন তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন গ নাম্বারটা অর্থাৎ নির্ণেয় সম্ভাবনা হচ্ছে 3/10 তো ভিউয়ার্স এবার চলুন আমরা 14 নম্বর क्वेश्चनটা দেখি বলা হয়েছে 0 1 2 3 4 অঙ্কগুলো দ্বারা কতগুলো পাঁচ অঙ্কের অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যাবে তো একটু খেয়াল করে দেখেন আমরা যদি সবগুলো সংখ্যাকেই কাউন্ট করি যে 0 1 2 3 4 দ্বারা পাঁচ অঙ্কের গঠিত পাঁচ অঙ্কের গঠিত মোট সংখ্যা অর্থাৎ এত এত দ্বারা পাঁচ অঙ্কের গঠিত পাঁচ অঙ্কের গঠিত মোট সংখ্যা কত হবে দেখেন এখানে টোটাল সংখ্যা আছে কয়টা পাঁচটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ টোটাল পাঁচটা সংখ্যা আছে তাই না জিরো সহ হচ্ছে এখানে টোটাল পাঁচটা সংখ্যা আছে তাহলে আমরা লিখতে পারি হচ্ছে ফাইভ ফ্যাক্টোরিয়াল ওকে তাহলে এই ফাইভ ফ্যাক্টোরিয়ালকে আমরা কাউন্ট করবো কীভাবে হিসাব করবো কীভাবে অর্থাৎ এই ফাইভ থেকে শুরু হয়েছে ফাইভ লিখে ফেলেন ফাইভের পরবর্তী সংখ্যা লিখবেন ফাইভের পরে হচ্ছে ফোর ফোরের পরে থ্রি এর পরে টু টু এর পরে ওয়ান সবগুলো গুণাকারে লিখে যাবেন তাহলে এগুলাকে গুণ করলে আমরা পাচ্ছি হচ্ছে ওয়ান টোয়েন্টি তার মানে হচ্ছে একশো বিশ পেয়েছে অর্থাৎ পাঁচটা সংখ্যা দ্বারা আপনার গঠিত মোট সংখ্যা অর্থাৎ শূন্য সহ এবং শূন্য সহ আমরা পাঁচটা সংখ্যা দ্বারা মোট গঠিত সংখ্যা পাই হচ্ছে একশো বিশটি এবার একটু খেয়াল করে দেখেন কিন্তু শূন্যকে প্রথমে রাখলে তা অর্থপূর্ণ সংখ্যা হয় না যেমন আমি যদি শূন্যকে প্রথমে রাখি তারপরে যদি আমি লিখি টু ওয়ান থ্রি ফোর তার মানে এটা কিন্তু পাঁচ অঙ্ক বিশিষ্ট সংখ্যা হলো না কারণ শূন্য প্রথমে থাকলে এর কিন্তু কোনো দাম নেই তার মানে এখানে কিন্তু আমরা চার অঙ্ক বিশিষ্ট সংখ্যা দেখতে পাচ্ছি অর্থাৎ দুই বলতে পারি তাই না তাহলে দেখেন কিন্তু শূন্যকে প্রথমে রাখলে তা অর্থপূর্ণ সংখ্যা হয় না তাই শূন্যকে প্রথমে রেখে বাকি চারটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা অর্থাৎ যদি রাখিও তাহলে বাকি যে চারটা সংখ্যা থাকবে সেই চারটা অঙ্ক বাকি যে চারটা অঙ্ক থাকবে সেই চারটা অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা কি হতে পারে চারটা অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে ফোর ফ্যাক্টোরিয়াল তাহলে ফোর ফ্যাক্টরিয়ালকে আমরা কিভাবে ভাঙবো ফোর ইন্টু থ্রি ইন্টু তাহলে আমরা গুণ করলে পাচ্ছি হচ্ছে টোয়েন্টি এবার দেখেন শূন্যকে তো প্রথমে রাখা যাবে না শূন্য প্রথমে রাখা যাবে না যদি শূন্যকে প্রথমে রাখেন তাহলে হচ্ছে আমরা এরকম গঠিত সংখ্যা হচ্ছে আমার কয়টা পাবো চব্বিশটা পাবো কিন্তু শূন্যকে প্রথমে রাখলে সেটা কিন্তু পাঁচ অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ সংখ্যা হবে না তাহলে আমরা টোটাল সংখ্যা পেয়েছি পাঁচ অঙ্ক বিশিষ্ট টোটাল সংখ্যা পেয়েছি কত একশো বিশটি সেই একশো বিশটি থেকে যদি আমরা চব্বিশটি বাদ দিয়ে দেই তাহলেই কিন্তু আমরা কী পাবো পাঁচ অঙ্কের অর্থপূর্ণ সংখ্যা পাবার আর যা অর্থপূর্ণ হবে না সেটা হচ্ছে কি এই টোয়েন্টি ফোর অর্থাৎ চব্বিশটা হচ্ছে অর্থপূর্ণ না সেই চব্বিশটা আমরা বাদ দিয়ে দিলেই কিন্তু বাকিগুলো আমাদের অর্থপূর্ণ সংখ্যা হবে অর্থাৎ মোট অর্থপূর্ণ পাঁচ অঙ্কের গঠিত সংখ্যা হচ্ছে এই একশো বিশ থেকে টোয়েন্টি ফোর এটা চব্বিশ বাদ দিয়ে দেন তাহলে থাকে নাইনটি সিক্স এই নাইনটি সিক্সই হচ্ছে আমাদের অ্যান্সার তার মানে অপশন ক হচ্ছে আমাদের সঠিক উত্তর তো এবার চলুন আমরা আমাদের সর্বশেষ অঙ্কটি দেখি পনেরো নম্বর অঙ্কতে বলা হয়েছে এ ইকুয়াল টু এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস ফোরটিন ইকুয়াল টু জিরো হলে এ এর মান কত হবে তার মানে দেখেন আমাদের এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে এবং এন এর মান হচ্ছে কি সংখ্যা স্বাভাবিক সংখ্যা তাই না আচ্ছা তাহলে একটু খেয়াল করে দেখেন বলেছে আমাদেরকে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস তাহলে আমরা সেই লিখে নিয়েছি আমরা এখানে এখন মিডল টার্ম করতে পারি তাই না আমরা যদি মিডল করি অর্থাৎ আমরা লিখতে পারি সাত দুগুণে অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টু এক্স কারণ আপনি এটাকে হিসাব করে দেখেন মাইনাস ফাইভ এক্স চলে আসতেছে আবার তাই না তাহলে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টু এক্স মাইনাস ফোরটিন টু জিরো তাহলে আমরা এই প্রথম অংশটা থেকে কি কমন নিতে পারি এক্স কমন নিলে কি থাকে এখানে থাকে এক্স আর এখানে হচ্ছে মাইনাস সেভেন প্লাস এই অংশটা থেকে আমরা কি কমন নিতে পারি যদি আমরা টু কমন নেই তাহলে থাকে হচ্ছে এক্স এবং এখানে হচ্ছে মাইনাস তাহলে দেখেন এখানেও আছে এক্স মাইনাস এখানেও আছে এক্স মাইনাস তাহলে আমরা কমন নিয়ে ফেলতে পারি তাহলে বাকি কি থাকছে বাকি থাকছে এক্স প্লাস টু তাহলে আমরা লিখে ফেললাম এক্স প্লাস টু আর এখানে ইকুয়াল টু জিরো এবার দেখেন আমরা হয় দিয়ে লিখলাম হচ্ছে এক্স মাইনাস সেভেন ইকুয়াল টু জিরো তার মানে এক্সের মান আমরা পাচ্ছি সেভেন অথবা এক্স প্লাস টু আমরা পাচ্ছি জিরো এবার এখান থেকে আমরা যদি এক্সের মানটা বের করি তার মানে এক্স ইকোয়াল টু হচ্ছে এখানে প্লাস টু আছে এটা এই পাশে চলে আসলে হচ্ছে মাইনাস টু হবে তো আমাদের এই মাইনাস টু এই মানটা গ্রহণযোগ্য না যেহেতু আমাদের এক্স বিলংস টু এন বলে দিয়েছে তার মানে স্বাভাবিক সংখ্যার মধ্যে কত আছে এক্সের মান হচ্ছে সেভেন তার মানে এর মান কত হবে এ এর মান হচ্ছে শুধুমাত্র সেভেন এর মান কথা হবে শুধুমাত্র সেভেন অর্থাৎ অপশন ঘ হচ্ছে আমার সঠিক উত্তর তো আপনারা একটু কমেন্ট করে বলবেন যারা যারা পরীক্ষা দিয়েছেন আপনাদের এই পনেরোটা অঙ্কের ভিতরে কয়টা অঙ্ক আপনারা কারেক্ট করে আসতে পেরেছেন এবং যারা পরীক্ষা দেননি তারাও বলবেন যে অঙ্কগুলো আপনারা বুঝতে পেরেছেন কিনা এবং ভিডিওটি দ্বারা আপনারা একটিও উপকার পেয়েছেন কিনা যদি উপকার পেয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন এবং সবাই ভালো করে পড়াশোনা করুন অবশ্যই ভালো একটি চাকরি আপনাদেরও হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম